ভারতের সংস্কৃতি বিভিন্ন বিভিন্ন প্রথা ও সংস্কারে ভর্তি। এখানে আলাদা আলাদা ধর্মের মানুষজন আলাদা চিন্তাভাবনা ও আলাদা নিয়মে বিশ্বাস করেন। সাধারণভাবে পুজোপাঠ ও ভগবানের সঙ্গে যুক্ত থাকা সংস্কারগুলি মানে কোনো খারাপ জিনিস নয়। কিন্তু আপনারা কি কখনো লক্ষ্য করেছেন আমাদের চারপাশের মানুষজন ও পরিবারের মধ্যে থাকা এমন কিছু ধারণা আছে যা তারা প্রাচীন কাল থেকে আজকের দিন পর্যন্ত মেনে চলে এবং যার পিছনে থাকা কোনো লজিক কখনো বুঝতে পারা যায়নি। কিছু ধারণা আবার এমন আছে যা কেন মানা হয় বা না মানলে কেন খারাপ হবে বা কোন লজিকের জন্য এইগুলি মানা হয় তা কখনো বলা হয় না। উদাহরণ হিসাবে যদি বেড়াল রাস্তা কেটে দেয় তো আমাদের সঙ্গে কিছু খারাপ হবে, রাতে যদি নখ কাটেন তাহলে আপনার কিছু অমঙ্গল হবে, শরীর বা মুখের কোনো বিশেষ জায়গায় যদি তিল থাকে তাহলে আপনি খুব সৌভাগ্যবান, আর এমনকি যদি আপনাদের মাথায় কাক পটি করে দেয় তাহলে তাকে আবার ধনলক্ষ্মী আসবার সংকেত হিসাবে বলা হয়। এই ধরনের সুপারস্টিশনস বা কুসংস্কার যা আজও অনেকে ভয়ের কারণে সেইগুলিকে মেনে চলার লজিক না জেনেই এখনও পর্যন্ত মেনে চলেছেন, কারণ বয়স্ক লোকেরা তাই বলেছেন। আজও আমরা প্রজন্মের পর প্রজন্ম এইগুলি মেনে চলেছি। দোকান ও ঘরের বাইরে লেবু লঙ্কা ঝোলালে সবার কুনজর থেকে বাঁচা যায় বা দই খেয়ে কোনো কাজ করতে গেলে কাজটি শুভ হয়, এইসব ধারণাগুলি মেনে চলার আগে বা বিশ্বাস করবার আগে কখনো কি কারোর মাথায় আসেনি যে এই ধরনের জিনিস পুরনো দিনের লোকেরা কেন বলেছিল? আবার যদি জিজ্ঞেসও করা হয় তখন অন্য চিন্তাভাবনা ছাড়াই আমাদের বলে দেয়া হয় যে এই সব জিনিস মেনে চলাই উচিত, কারণ না মানলে সবার সঙ্গে খারাপ হবে বা মানলে লাভ হবে বা শুভ জিনিস হবে। আসলে প্রতিটি সংস্কার মেনে চলার পিছনে লাভ ক্ষতি বা কোনো ধর্মের দিক থাকে না, বরং প্রতিটি সংস্কার বানানোর আসল কারণ লজিক্যাল হওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞানসম্মতও হয়। বয়স্করা এইসব ধারণা আমাদের দিয়েছিল কারণ পুরনো দিনের মতে এই ধারণাগুলি একদম ঠিক হতো, কিন্তু আজকের দিনে এই ধারণাগুলিকে মেনে চলার তেমন কোনো কারণ বাকি নেই। আজকের ফোর্থ ডাইমেনশনের এই ভিডিওতে আমরা আমাদের দেশে মেনে চলা কিছু কুসংস্কারের পিছনে থাকা লজিক সম্পর্কে জানব এবং এইগুলি কবে কিভাবে কেন বানানো হয়েছিল সেটাও জানব। নম্বর ১, কোনো শুভ কাজে যাওয়ার আগে দই ও চিনি খাওয়া। আপনি শুনেছেন নিশ্চয়ই কোনো এক্সাম, ইন্টারভিউ বা মিটিংয়ের মতো খুবই গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার আগে দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে খাওয়া হয়, মানা হয় এটি খুব শুভ ও এই রকম করলে নাকি ব্যক্তিটি যেই কাজে যাচ্ছে সেই কাজটির সফল হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। কিন্তু আসলে এই ধারণার পিছনে কোনো শুভ ও অশুভ যুক্ত নেই, বরং এই জিনিসটির পিছনে একটা বিজ্ঞানসম্মত কারণ জড়িত আছে। আসলে সেই সব কাজ যেখানে মাথার ব্যবহার বেশি হয় সেখানে আমাদের মনকে শান্ত রাখতে হয় এবং শরীরকেও এনার্জিতে ভরপুর রাখতে হয়। দই আমাদের শরীরের জন্য প্রাকৃতিকভাবে কুলেন্ট হিসেবে কাজ করে এবং শরীরকে ঠান্ডা রাখে, এবং চিনিতে উপস্থিত গ্লুকোজ আমাদের শরীরকে এনার্জি দেয়। দিনের সময় দই আর চিনি মিশিয়ে খেলে বডি ও ব্রেন দুটোই শান্ত থাকে, যার ফলে কাজের সময় কাজের প্রতি ফোকাস বাড়ে ও সব কিছু মনে রাখতে সুবিধা হয়। এটি হলো আসল কারণ যার ফলে পুরোনো দিনের লোক শুভ কাজ করতে যাওয়ার আগে দই ও চিনি খাওয়ার উপদেশ দিত। নম্বর ২, সূর্য ডুবে যাওয়ার পর নখ কাটা উচিত নয়। দাদু ও ঠাকুমার কাছে আপনি নিশ্চয়ই শুনেছেন যে রাতের বেলায় নখ কাটা ঠিক নয়, কারণ এটি নাকি অশুভ আরও কত কি। যদিও এই ধারণাটির পিছনে কোনো বিজ্ঞানসম্মত কারণ নেই, কিন্তু লজিক্যাল ও কমন সেন্সের কারণ জড়িত আছে। যেমন পুরোনো দিনে যখন বিদ্যুৎ সবার কাছে ছিল না তখন মানুষেরা সন্ধে হওয়ার পর ল্যাম্প, হারিকেন ও প্রদীপের আলোতে থাকতেন। অন্ধকার বেশি হওয়ার কারণে বলা হতো যে রাতে যেন নখ কাটা না হয়, কারণ আমাদের নখে ময়লা জমা হয় এবং কাটবার পর সেটি ছোঁচালো হয়ে যায় এবং সেই অন্ধকারের মধ্যে ওই কাটা নখগুলি খুঁজে পাওয়া খুবই কষ্টকর ছিল, যার ফলে সেই কাটা নখ খাবারের মধ্যে মিশে যাওয়া থেকে শুরু করে পায়ে ফুটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া প্রাচীনকালে যখন নেল কাটারের মতো আধুনিক জিনিস ছিল না তখন মানুষজন ছুরি বা কোনো ধারালো জিনিস দিয়ে নখ কাটত। কম আলোতে এইসব ধারালো জিনিস ব্যবহার করলে আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, তাই উপদেশ দেওয়া হতো যে রাতের বেলায় যেন নখ না কাটা হয়।
নম্বর থ্রি, কালো বেড়ালের রাস্তা কেটে দেওয়া। আপনি প্রায় দেখবেন যদি কোনো বেড়াল রাস্তা কেটে দেয় তাহলে মানুষজন রাস্তায় দাঁড়িয়ে পড়ে, এবং এই ধারণাটি তখন আরোই কুসংস্কার মনে হয় যখন মানুষটি নিজের রাস্তাটি পার হওয়ার আগে অন্যজনের জন্য অপেক্ষা করতে থাকে। যদি কেউ রাস্তা পার হয়ে যায় তাহলে সে ভাবতে থাকে তার উপর আর কোনো খারাপ প্রভাব পড়বে না, তাই মানুষটি এবার নিশ্চিন্তে চলে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেন যে এরকম কত কত রাস্তা আছে যেখানে বেড়াল পারাপার করে, এবং এমন কিছু কিছু সময় এমনও হয় যে এই রাস্তাটি বেড়ালটি কেটে ফেলেছে কিন্তু আপনি জানেন না, তাই নিশ্চিন্তে পারাপার করে যাচ্ছেন। আসলে সঠিক কোনো যুক্তি না থাকার কারণে অনেক মানুষ এই কুসংস্কারটি এখন মানেন না, কিন্তু কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র ভয়ের কারণে এটি মেনে চলেন। আসলে বেড়াল রাস্তা কাটলে দাঁড়াতে হয় এই জিনিসটির পিছনে একটা লজিক্যাল কারণ আছে, এবং এই কারণটি প্রাচীনকালে খুব প্রযোজ্য ছিল। আসলে ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ির যুগে যখন সন্ধ্যেবেলায় কোনো মানুষ যাত্রা করত তখন বিভিন্ন কালো জন্তু যেমন প্যান্থার বা কালো বেড়াল রাস্তার মাঝখানে চলে আসলে বা রাস্তা কেটে দিলে গাড়ি টানা জন্তু যেমন গরু ও ঘোড়া খুব ভয় পেয়ে যেত এবং যেদিকে খুশি দৌড়াতে শুরু করত। তাই যারা গরু বা ঘোড়ার গাড়িটি চালাতো তাদের পরামর্শ দেওয়া হতো সন্ধ্যের দিকে রাস্তার দিকে নজর রাখতে, যাতে কোনো কিছু রাস্তা কাটলে যেন গাড়িটি সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় যাতে জন্তুগুলি ভয় না পায়। নাম্বার ফোর, দক্ষিণ দিকে মাথা করে ঘুমানো উচিত নয়। আপনি ঘুমোতে গেছেন এবং তখন যদি কেউ দক্ষিণ দিকে মাথা করে ঘুমোতে নেই এরকম কথা বলে তখন আপনার কেমন লাগবে? আসলে একটা ধারণা আছে বা কুসংস্কারও বলতে পারেন যে দক্ষিণ দিকে মাথা করে ঘুমোতে নেই তাহলে নাকি ঘোর অমঙ্গল হতে পারে, এমনকি জীবনহানিও হতে পারে। আসলে এই কুসংস্কারটির পিছনে একটি বিজ্ঞানসম্মত কারণ আছে। আমাদের দেহের চারপাশে একটি ম্যাগনেটিক ফিল্ড থাকে আর পৃথিবীর চারপাশেও একটি ম্যাগনেটিক ফিল্ড থাকে। যদি আমরা আমাদের মাথা দক্ষিণ দিক করে ঘুমোতে যাই তবে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড ও আমাদের দেহের চারপাশে থাকা ম্যাগনেটিক ফিল্ড একসাথে অ্যালাইন হয়ে যাবে, এর ফলে ব্লাড প্রেশারের সমস্যা ও বিভিন্ন হার্টের সমস্যা হতে পারে। তাই প্রাচীনকাল থেকেই এই দক্ষিণ দিকে মাথা না করে ঘুমানোর কথাটির পরামর্শ দেওয়া হয়। নম্বর ফাইভ, ঘর ও দোকানের বাইরে লেবু লঙ্কার মালা ঝোলানো। ঘর ও দোকানের বাইরে লেবু লঙ্কার মালা ঝোলানো ভারতের সব থেকে মেনে চলা একটি সংস্কার। মনে করা হয় এটির জন্য কারোর কুনজর, কালো জাদু ও অলক্ষীর প্রকোপ হয় না এবং সব নেগেটিভ এনার্জি লেবু ও লঙ্কার মধ্যে চলে যায়। কিন্তু এই লেবু ও লঙ্কার মালা আপনার ঘরকে সত্যি কারো কুনজর থেকে রক্ষা করে? আমার মনে হয় না, কারণ লেবু ও লঙ্কার মালা ঝোলানো থাকবার পরেও গাড়িগুলির অ্যাক্সিডেন্ট হয় এবং ব্যবসার উন্নতি অবনতি হতে থাকে। আসলে এই প্রাচীনকাল থেকে চলে আসা কুসংস্কারটি আপনাদের কারো কুনজর থেকে নয় কিন্তু কীটপতঙ্গের কুনজর থেকে বাঁচাতে সক্ষম হবেই। হ্যাঁ, আসলে লেবুর মধ্যে থাকা সিট্রিক অ্যাসিড ও লঙ্কার মধ্যে থাকা ক্যাপসাইসিনের মধ্যে প্রাকৃতিকভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনসেক্ট গুণাগুণ থাকে, যা পিঁপড়ে, মশা ও বিভিন্ন পোকামাকড় দূর করতে সাহায্য করে। এই কথাটি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। এই কারণেই আজকালকার বেশিরভাগ পেস্টিসাইড ও মশা মারবার অনেক কেমিক্যালে সিট্রোরেলা ও অ্যান্টি ক্যাপসাইসিন ব্যবহার করা হয়। লেবু ও লঙ্কার মধ্যে থাকা গুণাগুণগুলিকে ছড়াতে সাহায্য করে তাদের মধ্যে থাকা সুতোটি। সুতো লেবু ও লঙ্কার মধ্যে থাকা গুণাগুণগুলিকে দরজার চারিদিকে ছড়িয়ে দিতে থাকে। এই কারণেই পুরোনো দিনের লোকেরা লেবু ও লঙ্কা ঝোলাবার জন্য মোটা মোটা সুতো ব্যবহার করত। এই লেবু, লঙ্কা ও সুতোর মিলিত টোটকাটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে। এইগুলি ছিল পুরনো সময় থেকে চলে আসা কিছু কুসংস্কার যা আজও লোক মেনে চলে। আমাদের বয়স্ক মানুষজনরা এই প্রথাগুলি কেবল আমাদের ভয় দেখাবার জন্য বানায়নি, বেশিরভাগ প্রথার ক্ষেত্রে তখনকার সময়ের কিছু লজিক্যাল কারণের জন্য বানানো হয়েছিল। কিন্তু সেই সব লজিক থাকা সত্ত্বেও এই প্রথাগুলির মধ্যে শুভ অশুভর ধারণাটি কে ঢুকিয়ে দিয়েছে তা কেউ জানে না। ভারতে এরকম অনেক অনেক প্রথা আছে যা চোখ বন্ধ করে মেনে নেওয়া হয়, এবং এইরকম অনেক কুসংস্কার আছে যা সম্পর্কে লোক না জানা সত্ত্বেও সেটিকে মেনে চলে আসছে। আজকে এখানেই শেষ করলাম। আমরা আমাদের অন্য ভিডিওতে এই কুসংস্কার সম্পর্কে আপনাদের আরও জানাব। আর আপনি যদি ফোর ডাইমেনশন চ্যানেলে নতুন হন
এক্ষুনি ফোর ডাইমেনশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমাদের নতুন ভিডিও আসবার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো স্টে হ্যাপি, স্টে কুল, সবাই সাবধানে থাকবেন, আমরা খুব তাড়াতাড়ি ফেরত আসবো আপনাদের কাছে।